ভাত দান করে দিচ্ছি, জলদি করে দে, টেলিফোনে কিন্তু খবর আছে। হ্যাঁ আমি কিন্তু জানি, কিন্তু ওরে যে কোনো একটা ফাইলে হালাইয়া গভীর রাইতে টুল্লুত করিয়া কুললে খালাস। শোন, ওই দাওয়াত খাইয়ে হঠাৎ করে প্লেটের মধ্যে এমন মসর দিছে আর কি। ঠিক আছে, বুঝতে পারলাম এই রাতে তোমার সঙ্গে আমার মিটিং হচ্ছে না। না কি শুধু আমার জানা দরকার নেই, তুই আমার কহ রুকসানার খবর কি তালি পড়ছে দেখো। কি নাম দেখা যায়? হ্যাঁ দুলা ভাই। ও আকাল ভাই, এই আকাল ভাই বাড়ি আসো নাকি? এইটুকু খাবার কি আমার পেট ভরবে নাকি? জিন পরিদের কারবারও বুঝতে পারতেছি না। আরে খাবার রাখি যাবি তো আমার জন্য পর্যাপ্ত খাবার রাখতে হবে, তাহলে আমার আবার চুলা ধরে রান্না ছাড়া। আরে এই যে শুনেন, কোন যাচ্ছেন? এই কটা খাবার যদি না হয় তাহলে পরে আমি আরো আনি দিচ্ছি। তার মানে এই খাবার তুই রেখে গেছিস? আমি তো ভেবেছিলাম জিন পরে কারবার নাকি। কেন জিন পরে খাবার রেখে গেলে কি আপনি খুব বেশি খুশি হতেন? তুই অবশ্য পরিস্থিতি কোনো অংশ কর না করে আসিস কিছু, নাহলে আমি করছিলাম যে রাতের অন্ধকারে তুই যে আমার জন্য খাবার নিয়ে আসিস, এ তো পরির মতো সাহসের দরকার। হয়েছে, আর কথা না বাড়ায় খায় নেন। আচ্ছা ভুল, তুই আমার একটা কথা জবাব দে তো। কি কথা? আমার মতো এরকম একটা প্রতিষ্ঠিত পাগলের জন্য তোরা তো আয়োজন কিছু জন্য কত। আচ্ছা আপনিও আমার একটা প্রশ্নের জবাব দেন তো, আপনি কি সত্যি সত্যি পাগল? ফাসলাস, এই একটা দামি কথা কইছিস, তুমি কি আসলেই পাগল? জানিস ফুল, আমি নিজেকে পাগল মনে করি না, গ্রামের সব মানুষ আমাকে খামাকে পাগল মনে করে। তাই আমি ভাবিছি কি জানিস, আমি ওই বুকের মধ্যে বড় করে লিখে রাখবো আমি মোটেও পাগল না। আই এম নট এ ম্যাড, আই এম নট এ মেন্টাল, সুস্থ মানুষ। এইবার বললাম আপনি সত্যি সত্যি পাগলামি করতেছেন। আমি আমার মতো থাকবে চাই, অন্য কারোর মতো না। মেলা রাত হয়েছে, ঠিক আছে যত গেল বলি ভুলিয়া কি খবর বলেন, এতদিন পরে আমার কাছে কি জন্য আসছেন বলেন? চেয়ারম্যান সাহেব, আপনি যতবার নির্বাচন করছেন একবারের বেশি দুইবার কিন্তু বলতে হয় নাই। আমি পুলাবান নিয়ে আমি নির্বাচন করছি। হ্যাঁ আপনি করেছেন, আপনার লোকজন করেছে, সবার সহযোগিতা পাইছি বলেই তো আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি নাকি? কি জন্য আসছেন বলেন? আমি সিদ্ধান্ত নিয়েছি এবার মেম্বারে আমি নির্বাচন দাঁড়াবো। নাগরিক হিসাবে আপনি তো মেম্বারে দাঁড়াতেই পারেন, এটা আবার সমস্যা কি? দাঁড়াবেন, আপনি এলাকায় কিছু কাজও করেছেন, কে ইলেকশন করবে কি করবে এটা ব্যাপার না, আপনি দাঁড়াচ্ছেন দাঁড়ায় যাবেন, এটা আমার কথা। আর সেতন যতই রানিং মেম্বার হোক, আপনি যদি জনগণের জন্য আরও কিছু ভালো কাজ করতে পারেন তাহলে আপনাকে জনগণ মেম্বার বানাই দেবে আর আপনি মেম্বার হয়ে যাবেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি তো চেতন মেম্বারের সাথে থাকেন, তাই বিষয়টা যদি আমার দিকে একটু দেখতেন আর কি। শোনেন, মেম্বার হিসাবে চেতন আমার সঙ্গে থাকে, আমি চেতনের সঙ্গে থাকি, একজন চেয়ারম্যান হিসাবে তো আমাকে থাকতেই হচ্ছে না, কি বলেন? চেয়ারম্যান সাহেব আমার আরেকটা কথা আছে। কোন তো আপনি তো সবাই জানেন চেয়ারম্যান সাহেব, আমার বাড়ির পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা আমাদের ছেলে পেলে হাট বাজার করার সময় আসতে পারে না,
এই রাস্তাটা যদি আপনি করে দিতে। আপনার বাড়ির কোল দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটা যে ভাঙা আছে আমি জানি, ওটা ঠিক করে দেবো। ঠিক করে দিলেই তো আপনার পক্ষে ভোট এসে যাচ্ছে, তাই না? যা করার আমি করব। এখন আপনি মন স্থির করেছেন, যান ইলেকশনে দাঁড়াই পড়েন, ঠিক আছে? আমার ভিতরে ভিতরে সহযোগিতা যা করা লাগে আমি করবো, ঠিক আছে? ভালো থাকেন, তারা সহযোগ করবেন। শোনেন হিরু, কোন গ্রামের লোক কিরকম, আপনি কি চেয়ারম্যান? আমি তো চেয়ারম্যান, কিভাবে কি করতে হবে না করতে হবে আমি খুব ভালো বুঝি। বেশি বাড়িস নে, বেশি উপরে উঠিস নি, চেয়ারম্যানগিরি করবার পরিকল্পনা মাথায় নিস নে। আমি একটা কথা বলি, আমি সব জানি, আমার হিসাব পানের মতন। হিরু, বেশি বাড়বি না কিন্তু, আজকাল আমি খুব ভালো করে তোকে লক্ষ্য করতেছি। লম্বা লম্বা লিকচার দিচ্ছিস, আমার জ্ঞান দিচ্ছিস, আমার বুদ্ধি দিচ্ছিস, কিরে হ্যাঁ? বাসার থেকে কুঞ্চি দেখি বড় হয়ে যাচ্ছে, আর এত বেশি বড় হয়ে যাচ্ছে আমি ফাইটে যেতে পারি। আর একটা কথা বলি, চেয়ারম্যান হিসাবে কিন্তু আমাকে সবার সঙ্গে চলতে হবে, এই ব্যাপারে কিন্তু আর আমাকে জ্ঞান দিতে আসবি না, ঠিক আছে? কথা না বাড়ায় চেতন মেম্বারের খবর নে, সে তো শামুক খোলায় গেছে, দুই দিন ফোন বন্ধ, ফোন দিচ্ছি ফোন বন্ধ, তার বাড়ি যাবি, ওনারা ধরে এখানে নিয়ে আসবি, ঠিক আছে? জি, যা বললাম তাড়াতাড়ি যাবি। জি, তুমি না করলি পরে কিসের জন্য এতগুলো রুগী ফালাই দিয়া তাড়াতাড়ি তোমার বাড়ির উপরে আসলাম কদিনে? কি আশ্চর্য, আমি কখন করলাম কই? দেখেন তো আমার কখন করলাম আমি আপনারা? অবশ্যই দেখাচ্ছি, এখনই প্রমাণ হয়ে যাবে। এই যে, এই যে তুমি কিছু মনে করো না ফুল। শুনে না কোভাই, ডাক্তারি করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে, তাহলে পরে ভুল কম হবে। ফুল সুযোগ পাই দেখতেছি তুমি দুই লাইন জ্ঞান দিয়ে দিচ্ছ, সমস্যা নেই, জ্ঞান সবার কাছ থেকে নেওয়া যায়। কই দেখো ফুফু কানে? শুনুন আকু ভাই, ফইনার ফুফু কিন্তু সত্যি অসুস্থ, আপনি কথা না বাড়ায় তাড়াতাড়ি যান। আসলে খুব কালকে ভোর খোয়া ফেলেছি, মানে এটা ঠিক হয় নাই, তাড়াতাড়ি তো যেতেই হবে। শুনো, একটা সময় চেম্বারে আসলে বুঝছো নেই, প্রেশারটা চেক করে দেবেন। সারাদিন তুমি মানুষের কথা দিয়ে বেরো তো, আমারও তুমি তাই মনে করছো। বিশ্বাস করো মেম্বার, আমি স্বপ্নেও ভাবি নাই তুমি আমার সাথে এমন করবার পারো। বিশ্বাস করো, তুমি আমার নামে যা কিছু শুনছ সবই ষড়যন্ত্র, সত্যিটা তুমি কিছুই জানো না। থাক, এত বছর পর আর আমার সত্যি মিথ্যা জানা লাগবে না। আমি আমার এই বুকের কষ্ট নিয়ে সারাটা জীবন এইভাবে কাটাই দিব।
তুমি সারা জীবন আমার ভুলই বুঝে গেলে। মেম্বার, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি বলি সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেল। আমিও তোমার ভালোবাসি দাস, আজও ভালোবাসি। ভালোবাসলে এতদিন পালায় বেড়াইতে না। আর আমি আমি তোমার এক নজর দেখার জন্য এই পথে অহন খাড়ায় থাকি, কিন্তু তুমি ভুল করো এই পথ দিয়ে আসো না। আমি কি কিছু বুঝি না মেম্বার? আমি তোমাকে কথা দিচ্ছি না। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, তুই হিরু না হিরু, তোকে আমি চিনি না। হিরু হিরু করতেছিস, গলা খাটাতে কিছু জন গুতনি গরুর মতো, কি হয়েছে? কি টাকা পড়ছে নাকি না? কেউ বাঁচায় বাড়ি মারছে কেউ তোরে? না বাড়ি মারে নাই, ডাকাই তো পড়ে নাই। চেয়ারম্যান সাহেব কইলে আপনার একটু লগে লই যাইতে এলে মুই বলাইতেছি। চেয়ারম্যান সাহেব লগে লই যাইতে কইলে সেদিন বলাইতে আসি। কথাটা তুই খুব ভালো করে কলি। হ্যাঁ, তো এরকম ডাকের সিরি আইটে, হ্যাঁ এরকম করে তো শত্রুর মানুষ ডাক দেয় না। গলা খাটা ঠিক কিছু তো নেই। আমি কি কানে কালা নাকি কানে কম শুনি নাকি? আরে একজন ঘুমন্ত মানুষকে কিরম করে ডাকতে হয় সেটাও কি শিখিস নি? হ্যাঁ তুই কি গুঁড়ো কারা নাকি? তুই বড় হয়েছিস, বড় হয়েছিস কি হয় নাকি? গাধার মতো ডাকতেছিস গলা খাগড়ে। হ্যাঁ আমি ঘুমের থেকে তুমি উঠেছি, এইভাবে মানুষের হার্ট অ্যাটাক করে সেটা কি ভুলে গেছিস তুই? হ্যাঁ চেয়ারম্যান ডাকিছে যাবো, তো চেয়ারম্যান যেরকম ভাবে ডাকিছে সেরকম ভাবে তুই কথা করছিস যে চেয়ারম্যানের দুই হাত আগে তুই চলিস সবসময়। হ্যাঁ চেয়ারম্যান কি তুই নাকি উনি চেয়ারম্যান? কিটা না না উনি চেয়ারম্যান ঠিক আছে, মুই ওনার অর্ডার পালন করতেছি। আর আপনি যে কন্যা না ঘুমাইবেন, এম ঘুমাইবেন বাজে করে না, সদ্য করে হয়ে গেছে বেল, দেখছেন তুই হয়ে গেছে একটু বেল। আমি বিকেলবেলা ঘুমের থেকে উঠবো, তার তোর কোনো অসুবিধা আছে সেটা কো আগে? না হ্যাঁ চেয়ারম্যান ডাকিছে আমি যাবো, আমার চেয়ারম্যান সাথে কাজও আছে, তুই এখন দাম পরে আসতেছি। না মুই যাম না, চেয়ারম্যান কইছে আপনার লগারে মরে লই যেতে মুই লই যাম। তা হ্যান্ডকাপ কোনে দড়ি কোনে? কি দড়ি? মনে তো হতে তোর টাকায় দড়ি নিতে পারাইছে তোর চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান যেটুকু পাওয়ার তোর দিই তার বেশি পাওয়ার কিন্তু তুই কাটাচ্ছিস, বুঝতে পারিছিস? এমন করে করছিস জানে আমি চুরিটা হাতি করেছি, আমি আসামি। তো হ্যান্ডকাপ নিয়ে যা, দড়ি নিয়ে আয়, তারপরে যাচ্ছি তোর সাথে। হ্যান্ডকাপ দড়ি কিছু লাগবে না, আপনি ঘুমোগে নড়ছেন একটু ওই আত্মুখ ধুইবেন, নাস্তা পানি খাইবেন, মুই আপনার ওই দুয়ারের সামনে যে খুঁটি গাড়ছি গাড়ছি আপনি সব কমপ্লিট করে বাইরিবেন, হাইবেন মুই আল্লাহর সামনে লই যাম। ওরে রাস্তা খাই কি না খাই সেটা বড় কথা না, আমার গোসল করা লাগবে, গোসল দিয়ে তারপর আমি যাবো। আর তুই যা। হলেন আসলে আমরা মেম্বার সাহেব ঘটনা কি জানেন, আমরা কথা কইলেও বোঝেন না, নিজে বুঝতেও বোঝেন না, মানে একজনের বুঝাইতে চাইলেও হের আমরা বুঝাই দেন না। আমাদের মনে যা আছে হেই কন মুই গেলাম, আমি আইল্যান্ড নাইল নাইন গেলাম। তুই যা কিন্তু যা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। যেরকম চেয়ারম্যান হয়েছে সেরকম তার সাগরে দইছে, কি আর কব এমন ভাবে ডাকে মরে আমি চুরি হাতি করে আইছি, খুন খারাপি করে আইছি। হ্যাঁ এটি ঘুমানোর কাজ নেই, এমন চেয়ারম্যান হয়েছে এই কয় ভোটে চেয়ারম্যান হয়েছে আমি বুঝলাম না। আমি তো অল্পের জন্য চেয়ারম্যান, তো বেশি ভোট আমি পাইছি, কি কব আর সে না থাকি চেয়ারম্যানই আমি করি। এই যে তো মেম্বার, ওর তো আরেকটা কথা কলাম না। হ্যাঁ মেম্বার মেম্বার করে গলা খাগড়াইছে, ও তো আমার ই কয়নি, কাউন্সিলর কয়নি, এরা এরা যদি কবে কবে? হ্যাঁ এরা তো আজুনি করতে পারলো না, মেম্বার যে কাউন্সিলর দিয়ে সেও করতে ভুলে গেছে, ফের আবার রাস্তাঘাটে পাইনি। মেম্বার আর কাউন্সিলর কারে কয় সেটা ওরে বুঝাই সেরে দেবো, তা আজকে একটু গোসল করবো তারপর। তুমি যে কেন দুলা ভাইরে এত ডর পাও তুই বুঝবি না, চল তাড়াতাড়ি যাই দর্জির কাছে রেডেসটা বানাই। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জি ভালো আছি। আর ভাই আপনি কেমন আছেন? জি ভাবি কি আর কব, ভালো নাই, খুব অশান্তির মধ্যে আছি। বুঝলাম না, এই যে চেয়ারম্যানের দুই মেয়ে চলে যাওয়ার পরে এই গ্রামের সওয়ালদের সবার মাথা ঠিক নাই, ঘটনা তো কিছু বুঝতেছি না। আমার মাথা কিন্তু একেবারে ঠিক আছে ভাবি, আমার মাথার কোনো গন্ডগোল নাই, আমি ঠিক করেছি ব্যবসা করব, বুঝছেন? বিশাল একটা ব্যবসা হাতে নিছি। কি ব্যবসা করবেন? ভ্যানের ব্যবসা ঠিক করেছি, 200 ভ্যান কিনবো, বুঝছেন? 200 ভ্যান কিনবো, ভ্যান কিনে 50 খেন দিব ওই যে শামুকপুরে, আর 50 খেন দিব খুদাপুরে। আচ্ছা তো এত ব্যবসা থাকতে আপনি এই ভ্যানের ব্যবসা করবেন কেরে? এই কথা,
সেটা হচ্ছে কি, আমাদের গ্রামে সবাই হাঁটে হাঁটে বেড়ায় তো, এক জায়গা থেকে আর এক জায়গায় যাতে হাঁটা লাগে, সবার যাতে হাঁটা না লাগে সেই জন্য ভ্যানের ব্যবস্থা, সবাই ভ্যানে যাতায়াত করবে এখন থেকে। এ আপা পেরিয়ে গেছে কিছু নেই, ও লাভ আমি তো পরিচয় খরাই দিই নাই। এ আমার বোন সুমকি, আর আমাদের গ্রামে আরব ভাই, তোর দুলাভের ভালো বন্ধু। ও আচ্ছা তাই নাকি, তো আর ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন বেন সাহেবা? জি জি ভালো আছি বেন সাহেবা। ভ্যান লাগলে আমাকে কবেন, আমার তো 200 ভ্যান অচিরে হয়ে যাবি। আপনি যখন চাবেন তখনই আপনার জন্য একটা ভ্যান আমি রাখি দিব, নি ভাবির জন্য রাখি দেবো। জি আচ্ছা আপা পরিচয় তো হইলো, বেরিয়ে যাচ্ছে চলো। আচ্ছা ভাবি আমিও যাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। রে তোর দুলাভে ফোন দিছে, তাড়াতাড়ি ধরো। কি ফোন মনে? হ্যালো হ্যালো কোনে বাড়ির মধ্যে দেখতেছিস না তো তোমরা? এই যে আমরা এই যে পুকুর পারে আসিছি, এখনই চলে আসতেছি। রে চল আর দর্জির কাছে যাওয়া লাগবি না, বাসায় বাড়িতে চল, বাড়িতে চল। কোনো কিছুই খোলে না, চিরে চিরি করলাম, পরে দেখলাম যে টুল্লুত করে কোনো দুয়ারটা খোলছে, খোলার পরেই হের একটা সালাম দিলাম, আসসালাম আলাইকুম। হে মোট কথা রীতি মতন হে মুরুপে চেতে গেছে, কি হয়েছে মুখে চেয়ারম্যান আমার জাত কইছি। হ্যাঁ এখন মোর ঘুমানের টাইম, এখন চেয়ারম্যান ডাকতে আছে, তুই কি অসিনি দারোগানি ধরে লয়ে যাবি, মাজা হ্যানকা বাজনি অনেক কিছু কর পরে কয়, এখন আমার ঘুমের তুটমু নাস্তা খাবো। আমি কইলাম যে ওই মেম্বার সাহেব ওই আপনি এক কাম করেন, ঘুমের তুট দিয়া উঠছিনি, নাস্তা রাস্তা খান, মুই আপনার দুয়ারের সামনে খারাই। হ্যাঁ তুই আমার দুয়ারের সামনে খারাবি কা? হেরপর আমি ল্যাটাত করে বইলাম, হ্যাঁ খারা তোরে বইতে কইছি তুই বইলি কা? আমি খারাইতেও দেবেন না বইতেও দেবেন না, কর্মু কি খারাইতেও পারবি না বইতেও পারবি না, তোর কাম তুই যা, আমার যখন মনে চায় আমি তখন যাবো আমার বাড়িতে বাইরে। এখন একজন বাড়িতে যদি গেটে ধরে পাক্কা মেরে বাইরে রে, আমার কোন শর্মে হেন খারাইতে চান না সব। এই একটু আগে তোমার দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেছি। আমার একটু আগে দেখছেন মানে? এই নদীতে কি পরিমাণ মাছ আমি ধরেছি, চারটা মাছ না, মাছ ধরতে 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 করতে 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 অনেক মাছ হয়েছে। আচ্ছা এখন কি ভোর? হ্যাঁ ভোর না চেয়ারম্যান সাহেব, আসলে হয়েছে কি? আমি জানি চেয়ারম্যান করে, তুই করিস না। চেয়ারম্যান করে? তুই চেয়ারম্যানের ছায়া। না তুই আমার বাড়ি দখল করতে চাচ্ছিস। না মুই না চেয়ারম্যান, আপনার লোক। আমার লোক যদি হয় তাহলে হিরুক যদি একটা টুকা দেয় এই টুকাটা কার গায়ে লাগছে?